ম্যাচের নির্ধারিত সময়ে কোনো দল বুলেট দেখা না পেলেও অতিরিক্ত সময়ে অর্থাৎ ম্যাচের 92তম মিনিটে ব্রাজিলের বিপক্ষে হ্যাটের মাধ্যমে এক আত্মঘাতী গোল করেন ক্যামেরুনের স্ট্রাইকার ভিনসেন্ট আবুবকর। আর সে ঐতিহাসিক গোল পেয়ে এক অদ্ভুত সেলিব্রেশনে মেতে ওঠেন আবুবকর। আর উদযাপন করবেই না কেন, কারণ এই প্রথমবার ব্রাজিলকে হারালো ক্যামেরুন, যাও আবার বিশ্বকাপের মতো মঞ্চে। হালি শরীর বের করে 10 নম্বর জার্সি দেখে উদযাপন করেন ক্যামেরুনের স্ট্রাইকার, যা ফিফার নিয়মে সম্পূর্ণ নিষেধ, যার ফলস্বরূপ পেলেন রেফারি থেকে লাল কার্ড। তবে সে লাল কার্ড পেলেও হাসি মুখে মাঠ থেকে বিদায় নেন ব্রাজিলকে হারানোর এই নায়ক।